আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব তিনি মারা গিয়েছেন, কিন্তু এই দিকে তার শেষ ইচ্ছার কথা তিনি বলে গেলেন এবং তার সেই শেষ ইচ্ছা কি তার ছেলেরা পূরণ করতে পারবেন কিনা। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তার ছেলের কিছু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে তার ছেলে যে কথা বলতেছে তা নিয়ে অনেকে অনেক কমেন্ট করতেছে যে তার বাবা মারা গিয়েছে, কিন্তু সেখানে তিনি কিভাবে এরকম বক্তব্য দিচ্ছে। তো দর্শক, আসলে এই ঘটনাটাকে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং সেই জাফরুল্লাহ চৌধুরী সাহেবের যে শেষ ইচ্ছার কথা তিনি বলে গিয়েছেন সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা বিরমূল আলোচনা চলে যাই। বিরমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি, তিনি এখনো রাষ্ট্রপতির দায়িত্ব নেননি, আর বোধহয় 7 দিন বাকি আছে, আগামী 24 তারিখে তিনি তার দায়িত্ব নেবেন। আমরা একটু দেখে আসি দায়িত্ব নেওয়ার আগে আগে ওনার কথাবার্তা, ওনার কার্যকলাপ। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে পড়েছেন, উনি বিভিন্ন জায়গায় বলেছেন যে উনি একটা স্যালুনে গিয়েছিলেন চুল কাটাতে। তিনি যখন স্যালুনে চুল কাটাচ্ছেন তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কাছে একটা টেলিফোন আসে এবং সেই টেলিফোনে তার ট্যাক্স, তারপরে আপনার ব্যাংক ঋণ, ক্রেডিট কার্ডের ঋণ ইত্যাদি বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়। এবং তখন তিনি মনে মনে ভাবছিলেন, আচ্ছা এখন তো কোনো নির্বাচন নাই সামনে, একমাত্র রাষ্ট্রপতির নির্বাচন ছাড়া, তবে কি আমাকে রাষ্ট্রপতির নির্বাচনে নির্বাচিত করবার জন্যই এই তথ্যগুলো চাওয়া হচ্ছে? তিনি খুবই অবাক হন এবং প্রধানমন্ত্রী তাকে যখন প্রশ্ন করেন যে তিনি কোথায় কি করছেন, তিনি তখন বলেন আমি পাবনা যাব আগামীকাল, আমি একটু চুল কাটাতে এসেছি। প্রধানমন্ত্রী তাকে বলেন আপনার কি চুল লম্বা হয়ে গেছে নাকি তোমার কি চুল লম্বা হয়ে গেছে, এরকম একটা কিছু। তো তখন উনি বলেন জি আমার চুল একটু লম্বা হয়েছে, আগামীকাল পাবনায় যাব, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবো। সম্ভবত তিনি পাবনা থেকে ইলেকশন করবার জন্য নমিনেশন চাইছিলেন এবং সেই সময় প্রধানমন্ত্রী তাকে বলেন যে তোমার পাবনা যাওয়ার আর দরকার নাই, তুমি ঢাকায় থাকো, তোমার ক্রেডিট কার্ডে কোনো লোন আছে কিনা বা কোনো ব্যাংকে তুমি ডিফল্টার কিনা, ঋণ খেলাপি কিনা ইত্যাদি ইত্যাদি। তখন তার মনে সন্দেহ হয় যে তাকে কি তাহলে রাষ্ট্রপতি পদে ভাবা হচ্ছে? বিষয়টা একটু চিন্তা করুন তো, বাংলাদেশের প্রধান ব্যক্তি, এক বা এক নম্বর ব্যক্তি হিসেবে যাকে ভাবা হচ্ছে, তার অনুমতি নেবার কোনো প্রয়োজন বা তার অনুমতি নেবার কোনো বিষয় এখানে নাই এবং তিনি নিজেও এতটাই আপ্লুত, তিনি নিজেই এতটা গদগদ এবং তিনি নিজে যেহেতু নিজেকে একজন সামান্য এমপি হিসেবে দেখতে চেয়ে একেবারে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নমিনেটেড হয়ে যাচ্ছেন, তার নিজেরও আসলে এই কথা একবারের জন্য মনে হয় নাই যে অনুমতির একটা বিষয় আছে। খুব ছোট কোনো বিষয়ে যদি আমরা কাউকে অ্যাপয়েন্ট করতে চাই, নমিনেট করতে চাই, মনোনয়ন দিতে চাই, আমরা কিন্তু তাকে জিজ্ঞেস করি যে আপনি কি এই পদে হবেন বা আপনি কি আগ্রহী, এইটুকু জিজ্ঞেস করাও কিন্তু তাকে হয় নাই, অর্থাৎ অতটুকু সম্মানও তাকে দেয়া হয় নাই যে তার অনুমতি বিষয় এখানে আছে। এক দুই হলো, তিনি তার একটা বই প্রকাশের অনুষ্ঠানে গিয়ে যা যা বলেছেন আমি তার একটা লিংক আমার কমেন্টে দিয়ে দিচ্ছি এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন বা না দেখেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে ওই লিংকটা আপনারা দেখবেন। ওই লিংকে উনি কতটা খোলাখুলি উনি কি কি বলছেন আপনারা একটু শুনবেন। উনি সেখানে বলছেন যে গত কয়েক মাস যাবৎ তিনি যখন প্রধানমন্ত্রীকে সালাম করতে যেতেন প্রধানমন্ত্রী একটু অস্বস্তি বোধ করতেন। সালাম মানে কদম বুচি, আমি একেবারে খোলাখুলি বললাম পায়ের ধুলো, উনি পায়ের ধুলো শব্দটি বলেছেন ভিডিওতে, যে উনি যখন প্রধানমন্ত্রীর পায়ের ধুলো নিতে যেতেন প্রধানমন্ত্রী তাকে পায়ের ধুলো দিতে চাইতেন না, তখনও তিনি বোঝেন নাই যে প্রধানমন্ত্রী তাকে মহামান্য পদে ভাবছেন এবং মহামান্য পদে ভাবছেন বলেই তিনি পায়ের ধুলো দেওয়ার ক্ষেত্রে একটু অস্বস্তি বোধ করছেন। তো এই হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি এবং এই রাষ্ট্রপতি এমন একটা সময় হতে যাচ্ছে যখন নির্বাচন দরজায় কড়া নাড়ছে এবং এমন একটি নির্বাচন যা 2014 এবং 2018 লেগেসি ঘাড়ে নিয়ে এই নির্বাচনটা দরজায় এসছে। এই নির্বাচন নিয়ে কথা বলার আগে আমরা একটু দেখে আসি রাষ্ট্রপতি কি বলছেন। রাষ্ট্রপতি বলছেন একটা সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন
তাই করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উনি এখন চুপ্পু নামটা বাদ দিয়েছেন, যদিও তিনি চুপ্পু নামেই সমধিক পরিচিত। ঢাকায় নিজের বইয়ের আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন। তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, সকলে মুখে মুখে বলছি নির্বাচন খুব ক্রুশিয়াল হবে, কিন্তু আমি মনে করি কোনো ক্রুশিয়াল নয়। বাংলাদেশ একটা অসম্ভব রকম অনিশ্চয়তার দিকে যাত্রা করেছে। যাদের ন্যূনতম রাজনৈতিক সচেতনতা আছে, ন্যূনতম প্রতিদিনকার পত্রিকাটা একবার হলেও চোখ বোলানো হয়, অ্যাটলিস্ট হেডলাইনগুলোর দিকে তাকানো হয়, রাতে একবার টেলিভিশনের সামনে বসে খবরটা একটু, খুব বেশি মনোযোগ দিয়ে না, একটু মনোযোগ দিয়ে মানে দেখা হয়, অ্যাটলিস্ট মানে একটা গ্ল্যান্স দেখা হয় খবর, তারা জানেন যে কতটা অনিশ্চয়তার মধ্যে আছে বাংলাদেশ। আদৌ সামনে নির্বাচন হবে কি না, কেমন হবে নির্বাচন, সেই নির্বাচন সরকারি দলকে লুট করে নেবে কিনা আগের নির্বাচনগুলোর মতোই, বিরোধী দল সেখানে অংশ নেবে কিনা, বিরোধী দল অংশ নিলে সেই নির্বাচনে সকলে সমান সুযোগ, মানে অসংখ্য অসংখ্য। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। প্রথম সেই সাথে বিদেশিদের দৌড়ঝাঁপ একটা নতুন মাত্রা যুক্ত করেছে। আমাদের বন্ধু এবং উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো একদিকে যেমন বিএনপির সঙ্গে বসছে, অন্যদিকে তারা সরকারের সঙ্গে বসছে, উদয় অস্ত বসছে, এমনকি আমাদের চুপ্পু সাহেবের সঙ্গেও তারা বসছেন। আমাদের জার্মান রাষ্ট্রদূত এবং ইউজে রাষ্ট্রদূত আছেন, তারা দুজনেই চুপ্পু সাহেবের সঙ্গে, আমাদের যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেব আছেন তার অ্যাডভাইজারের বাসা বসছেন, মাসরুর মাওলা, ইফ আই এম নট রং, তার বাসায় চুপ্পু সাহেবের সঙ্গে তারা বসছেন। সুতরাং নির্বাচন ক্রুশিয়াল না এটা বাংলাদেশে এখন পাগলেও বলবে না, নির্বাচন ভীষণ ক্রুশিয়াল। এবং নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আমরা অনিশ্চয়তা দেখছি চারপাশে। একদল অনর অবস্থানে আছে, তারা কিছুতেই নির্বাচন করবে না যদি না তত্ত্বাবধায়ক সরকার হয়, এমনকি তারা আলোচনাতেও বসতে রাজি না। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু ছাড়া তারা কোনো রকম কোনো আলোচনায় বসতে রাজি না। এবং আরেকটি দল, সরকারি দল, তারা বলছেন সংবিধানের বাইরে অর্থাৎ দলীয় সরকারের অধীন ছাড়া কোনো রকম কোনো নির্বাচন হবে না। সুতরাং এত অনর এবং এত বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে আর বাকি আছে মাত্র 6-7 মাস, সুতরাং নির্বাচনের সময়টা ভীষণ রকম ক্রুশিয়াল। রাষ্ট্রপতি কেন ক্রুশিয়াল দেখছেন না জানি না। তিনি বলেন তার আশা দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন সংবিধানের আলোকে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে সংবিধানের আলোকে। কথাগুলো একটু লক্ষ্য করুন, আওয়ামী লীগ যা বলে অবিকল তার প্রতিধ্বনি। অবশ্য যিনি আওয়ামী লীগ সভানেত্রীর পায়ের ধুলো না পেয়ে বিমর্ষ থাকেন মাসের পর মাস, তার কাছ থেকে এই কথা খুব নতুন কথা নয়। তিনি বলেন দেশে একটি সংবিধান আছে, কারো মাথা ঘামানোর প্রয়োজন নাই। এই কারোটা কারা? বাংলাদেশের মানুষ, বিরোধী দল, বন্ধু সহযোগী রাষ্ট্র, উন্নয়ন সহযোগীরা, কারা? এই যে কারো মাথা ঘামানোর প্রয়োজন নাই তিনি বলছেন, এই কারোটা, এই কেউটা কারা, এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি। এই বিষয়ে রাষ্ট্রপতি হিসেবে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বলেন, একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাষ্ট্রপতি হিসেবে যা করণীয় তাই করব। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।